হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা আজকে হাজির হলাম নতুন আরেকটা ওষুধ নিয়ে। আজকের ওষুধের নাম হচ্ছে অ্যাজিথ 500 mg। এই অ্যাজিথ 500 mg ওষুধটির জেনেরিক নাম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এটি বাজারে এনেছে স্যান্ডোজ, আর এটি ম্যানুফ্যাকচার করেছে নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। প্রিয় বন্ধুরা, এই অ্যাজিথ 500 mg ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা আমরা অলরেডি জানি। এই অ্যাজিথ 500 mg অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহৃত হয়। মনে রাখবেন, এই ওষুধটি সাধারণ ঠান্ডা, ফ্লু বা ভাইরাস ঘটিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, কারণ এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের বিরুদ্ধে সক্রিয়। এটি ম্যাক্রোলাইভ অ্যান্টিবায়োটিকগুলির একটি গোষ্ঠীর অন্তর্গত, যা অনেকগুলো সংক্রমণের জন্য উপকারী, যেমন মধ্যকানের সংক্রমণ, ভ্রমণকারী ডায়রিয়া ইত্যাদি। অন্যান্য ওষুধের সাথে এটি কখনও কখনও ম্যালেরিয়া নিরাময় করার জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন অন্ত্রের সংক্রমণ এবং সংক্রমিত যৌন সংক্রমণের জন্য ব্যবহৃত হয়। ডাক্তার পরামর্শ ছাড়াই এই ওষুধ গ্রহণ করা উচিত নয়। এই ওষুধের ডোজ কত ঘন ঘন এই ওষুধের গ্রহণ করা হয় তার পরিমাণ আপনার বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। ওষুধের প্রভাব এবং ব্যবহার ব্যক্তি থেকে ব্যক্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। অ্যাজিথ 500 mg দ্বারা চিকিৎসা স্বল্পমেয়াদী না হলে এবং আপনার ডাক্তারের দ্বারা প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ না করলে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আলোচনা করব এই অ্যাজিথ 500 mg ওষুধের ব্যবহারসমূহ। এটি ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহার করা হয়, শ্বাসতন্ত্রের সংক্রমণ এ ব্যবহার করা হয়, ব্রঙ্কাইটিস সংক্রমণে ব্যবহার করা হয়, নিউমোনিয়া সংক্রমণে ব্যবহার করা হয়, শ্বাসতন্ত্রের উদ্দাংশে সংক্রমণে ব্যবহার করা হয়, পুরুষ এবং মহিলাদের যৌনবাহিত রোগে ব্যবহার করা হয়, নন গোনোকোকাল ইউথাইটিসে ব্যবহার করা হয়, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণে ব্যবহার করা হয়, কানের সংক্রমণ সমস্যায় ব্যবহার করা হয়, সাইনোসাইটিস, ফ্যারেনজাইটিস এবং টনসিলাইটিস সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে ব্যবহার করা হয়, ক্লাইমিডিয়া ট্রাকোমাইটিস জনিত যৌনাঙ্গের অজটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরও নির্দেশিত হয়ে থাকে। এখন আমরা জানব এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। সতর্কতা: কিডনি ও লিভার রোগী আক্রান্তদের জন্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ টিপস: কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটি বন্ধ করবেন না। তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসা এবং চিকিৎসা করা কঠিন হয়ে যেতে পারে। এটি খাবারের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে গ্রহণ করুন। এটি গ্রহণের 2 ঘন্টা আগে বা পরে অ্যান্টাসিড খাবেন না। পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যাজিথ 500 mg ওষুধের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে বমি, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং ডায়রিয়া। সংরক্ষণ: যে কোনো ওষুধ 30°C তাপমাত্রার নিচে রাখুন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিও দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। প্রিয় বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।